আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বদনাম করে বেড়াচ্ছে, আর বিদেশি অনুদানের আশায় এক শ্রেণীর মানুষও তাদের সঙ্গে যুক্ত হয়েছে। দুপুরে গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপিকে ভোট চোরের দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলটির নেতাদের মুখে এখন সুষ্ঠু নির্বাচন আর গণতন্ত্রের সবক শুনতে হচ্ছে। নাসিরউদ্দিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন জেলা আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করছে, দেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। আমার শক্তিশালী সংগঠন আছে, আর আমাদের সংগঠনের সুনির্দিষ্ট নীতিমালা আছে, আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের পরিকল্পনা আছে। আমরা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে জনগণকে নিয়ে উন্নয়নের কাজ করি বলেই আমরা সাফল্য আনতে পেরেছি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে চক্রান্ত শুরু হয়েছে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অপতৎপরতায় নেমেছে এক শ্রেণীর সুবিধাভোগী। আগামী নির্বাচন, এই নির্বাচন তো একটা চ্যালেঞ্জ, কারণ নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়, আর বাংলাদেশের মানুষ যখন একটু জীবনটা উন্নত হয় তখনই এই বাংলাদেশেরই কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় বদনাম করে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়, আর কিছু এই যে বিদেশি অনুদানের টাকা পাওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়, আর যারা আমাদের স্বাধীনতা বিশ্বাসই করে নাই, যারা গণহত্যা চালিয়েছে তারা আছে, তাদের আওলাদ বুনিয়াদ আছে, এরাই কিন্তু সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে। বিএনপির মতো ভোট চুরের কাছ থেকে জনগণ কিছুই পাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। ভোট চুরি করা এটাই তাদের রেকর্ড, গণতন্ত্র হরণ করা এটাই তাদের রেকর্ড, তো ওদের মুখে আবার এখন আমরা গণতন্ত্র শুনি। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। চলমান দাবদাহের মধ্যে বিদ্যুৎ সংকটে মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নাসির উদ্দিন, মহানসংবাদ, ঢাকা।